السلام عليكم ورحمة الله وبركاته. أبني أبنا كسام لا جانته جاتشي جا أبني إيجي دوشك دير دخاي جا أبني جا إيش خانة صلّي جي سيرن إيجو دير ماس مارا دخار جونو. إيجي إنديار لوك جونيرا إيدير كي ماس مارا دخار جونو جي سيرن. تو إن شاء الله أبني كي دخاش لين إكتو جودي أمادير كي بولتين بعد دوشك دير كي إكتو بولتين تاره خوب بالو لكتار كي إن شاء الله. إكرام إنديان مهيلارا يا بورو بورو. يا তবে যাই হোক শুনে খুব ভালো লাগলো তবে আপনার কাছে জানতে চাইছি যে আরেকটা বিষয় যে আপনি বাংলাদেশে একজন মানুষ আর ইন্ডিয়ার মানুষের সঙ্গে কথা বলে আপনার কেমন লাগলো ফিলিংসটা কেমন হলো আমার ফিলিংস এত ভালো লাগছে মূল কথা প্রকৃতির সৌন্দর্য তারপরে দুই দেশের সীমান্তবর্তী খুব ভালো লাগলো ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক আমরা সফরের মোটামুটি একটা মধ্যপর্যায়ে চলে এসেছি আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার লেঙ্গুরা এলাকা এই যে আমার সামনে যে পাহাড়টা দেখতে পাইতেছেন এবং এই যে মানুষগুলো দেখতে পাইতেছেন এই সমস্ত মানুষগুলো ইন্ডিয়ান মানুষ এইখানে কোনো ধরনের কোনো তার কাটা বা বেড়া দেওয়া নাই তো ওই যে একজন লোক দেখতে পাইতেছেন ইনি হচ্ছেন আমাদের সফর সঙ্গী ইন্ডিয়ার লোকদের সঙ্গে দেখা করার জন্য গেছেন উনি মাছ মারতেছে তারা দেখার জন্য গেছেন আপনাদেরকে যদি আরো সুন্দর করে দেখাই তো দেখেন কত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পাহাড় পাহাড়ের সৌন্দর্য মানুষ হ্যাঁ এই যে দেখেন এই যে বৃষ্টি আমরা দেখতে পাইতেছি এই যে বৃষ্টি যে দেখতে পাইতেছেন এই বৃষ্টি ইন্ডিয়ার ব্রিজ মূলত এটা কোনো বাংলাদেশী না এখানে কোনো কাটাতারের বেড়া নাই আর আমরা যারা এসেছি এই যে আমাদের সফর সঙ্গীরা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা পাঁচটা মোটরসাইকেল সহ আমরা এসেছি মোটামুটা আলেম ওলামা সহ বন্ধু-বান্ধব দেখে খুব ভালো লাগতেছে নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার লেঙ্গুরা গ্রামে দেখে খুব ভালোই লাগতেছে সবচেয়ে ভালো লাগতেছে যে আসলে নতুন জায়গা এই নতুন জায়গায় পদার্পণ করা নতুন জায়গায় একটু সফর করা এটাই আসলে অনেক ভালো লাগে খুব সুন্দর লাগে পরিবেশটা খুব সুন্দর ঠান্ডা বাতাস গাছের পাতাগুলো দেখেন কত সবুজ কত সুন্দর ইনশাআল্লাহ আপনারাও যারা যে যেখান থেকে দেখতেছেন ইনশাআল্লাহ সময় পেলে আপনারাও আসবেন দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা সামনের দিকে অগ্রসর হব পর্যায়ক্রমে আপনাদের সঙ্গে থাকব